আমি যাচ্ছি রিয়েল লাইফ সিনেমা দেখতে, এমন ঘটনা লাখে একটা হয়। আর সেই লাখপতি মিলিনিয়ারকে দেখতে আমরা সকলেই যাচ্ছি। ব্যাপারটা আমার কাছে এই কারণে ইন্টারেস্টিং লাগছে যে একটা প্রোডাক্ট নিজের টাকায় কেনা, আর সেই প্রোডাক্টের জন্য রাতারাতি আপনার ভাগ্য বদল হয়ে যাচ্ছে। সেই প্রোডাক্টটা কি আপনারা জানতে চান? তাহলে একটু ওয়েট করুন। আমি কিন্তু এখন কলিং বেল দিব না, কারণ আমি তো চলে আসছি। আপনাদেরকে জানালাম, ওনারা জানে না, ওনাদের তো এখন বলছি। আপনি যে মিলিনিয়ার হলেন, ওয়ালটনের কথা বিশ্বাস করলেন এবং ওয়ালটন সে বিশ্বাসের জায়গাটা রেখে আমি উপবিশ্বাস কিন্তু এখন আপনার বাসায়। আপনাকে যখন বলা হলো যে আপনি মিলিনিয়ার হয়েছেন, আপনার কি ফিলিংস ছিল এবং আপনি কি বিশ্বাস করেছেন কি করেননি? আসলে তো প্রথম থেকে অনেক কোম্পানির সাথে অনেক রকমের ওয়াদা দেয়, কিন্তু ওইরকম একটা বিশ্বাস আসে নাই। তারপরেও যেহেতু ওয়ালটনের পণ্যটা কেনার পরের দোকান আমি বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি, কত দিবে কি দিবে না এরকম সন্দেহ এনেছিলাম। দেখি যে পরবর্তী তাদের ম্যানেজমেন্টের থেকে বারবার আমাকে রিকোয়েস্ট করতেছে কথা অফিসে দেওয়ার জন্য। সব কিছু দেখাশোনা করে আমার এখন পূর্ণ আস্থাটা আসে গেছে ওয়ালটনের কাজ এবং কথা কাজে সব কিছু মিলাতে। তো অ্যান্সারকে সবাইকে বলবো, ওয়ালটনের এই ফ্রিজ বা পণ্য কিনে সবাই ধন্য হন এবং এরকম। খুব সুন্দর একটা ট্যাগলাইন আমরা যুক্ত করতে পারলাম যে ওয়ালটনের পণ্য কিনুন এবং ধন্য হয়ে যান। বাই দ্য ওয়ে, আপনি যে পণ্যটা ক্রয় করেছেন, তো সেই পণ্যটা তো দেখা হয়নি, কি ক্রয় করে আপনারা মিলিনিয়ার হবেন আমাকে প্লিজ দেখাবেন। আমি 385 লিটার একটা ফ্রিজ কিনেছি। আপনার গিফটটা তো ওয়েট করছে আপনার জন্য। আপনার যে গিফট আপনার হাতে তুলে দিই। ইয়েস, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হতে পারেন মিলিয়নিয়ার। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।